ফোন পড়ে গেছে বলে কি সবার ফোন ফেলে দেবো? তুই ফেলবি না সেটা তো আমি জানি, তাহলে ঢুকাই নি পায়ে, পায়ে কথা ফেলাই দিতে, আমি কথা ফেলাই নিমি হাতেই নি নি ফোন, তাহলে তো গেল। আরে কাঁদিস না ভাই। সো ফ্রেন্ডস, আজকে যে তোমরা ভিডিওটা দেখবা সেটা একটা, তো তোমরা প্রথমে দেখেই বুঝতে পেরেছো যে ওটা একটা প্র্যাঙ্ক ভিডিও। কিন্তু এই প্র্যাঙ্ক ভিডিওতে অনেক কিছুই মানে আমি ক্লিপ নিতে পারিনি, কারণ আমার আমার প্রথম থেকে প্ল্যান ছিল না ওকে উড়োপুর প্র্যাঙ্কটা করার। তো যতটুকু পেরেছি আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি, পরে মাথায় এলো যে আমি একটা প্র্যাঙ্ক করে নিই এইটা নিয়ে। তো তারপরেই যে আমার এটাও মাথায় ছিল যে ফোনটা ক্যামেরাটা সেট করব বা কিছু, অ্যাকচুয়ালি আমরা ঘুরতে গেছিলাম তো বাড়িতে কেউ ছিল না, বাড়িতে মা ওরা ছিল, মা বাবা ওরা ছিল, ওরা অতটা পরিমাণে মানে ভালোভাবে সেট করতে পারবে না আমি জানি, কিন্তু তার জন্যই বলিনি। তো বাড়িতে এসে একেবারে আমি যতটা পেরেছি সেট করে দেখানোর চেষ্টা করেছি। আর তোমরা দেখো প্র্যাঙ্কটা পুরোপুরি তো কেঁদে একেবারে ভাসিয়ে দিয়েছে, তোমরা দেখলেই বুঝতে পারবে আর কী নিয়ে প্র্যাঙ্ক করেছি সেটা থাম্বনেল আর টাইটেল দিয়ে তো বুঝতেই পেরেছো। তো দেখতে থাকো ভিডিওটার সঙ্গে থাকো। এবার কি করবি, কান্দা দিতে পায় না, কিনে দেবো কি আছে, আরে কাঁদিস না ভাই। তুই কাঁদছিস কেন? এটা তো প্র্যাঙ্ক হচ্ছে, তুই হাসিস একটু, তোর ফোন আছে, ওদিকে ফোন, এদিকে ফোন, আমার আগের ফোন, এটা দিয়ে আমার ভিডিও হবে আপাতত, তারপরে আবার নতুন ফোন আসবে, তখন থেকে আবার নতুন নতুন ফোনে নতুন নতুন ভিডিও হবে। তো আমি এখন কয়েকদিন ধরে বাড়িতে চলে এসেছি যে আমি ভিডিও করিনি, তো আজকে করলাম আমি আমার কি বলবো এটাকে, মাসি মাসি বললাম, ও আমি অ্যাকচুয়ালি
ও আমার মাসি হয় কিন্তু আমি ও আমাকে মাসি ডাকে। তো যাই হোক বয়সে ছোট বলে তো মাসির সঙ্গে একটা প্র্যাঙ্ক করলাম, তো প্র্যাঙ্কটা আমার হয়ে গেছে আর ও এখনও পর্যন্ত কাজে আমি তখনই ইন্ট্রো দিতে পারিনি বলে বাড়িতে এসে মানে সমস্ত কিছু প্র্যাঙ্ক হয়ে যাওয়ার পর তারপরে ইন্ট্রো দিচ্ছি। আমাদের ওকে ছাড়া আমরা কি কথা বলছি, আমরা সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে কীরকম মানে একা একা কথা বলছিলাম, তো সাপোজ ওরকম হয় ওটা অ্যাকচুয়ালি হয়, আমাদের ছাড়া হলেও আমাদের একটা খারাপ লাগে, ওটা একটা খারাপ লাগছিল বুঝেছিও, কিন্তু আমরা কিছু করিনি, ওর জন্য আমরা কিছু করিনি, আমরা বাড়িতে এসে প্র্যাঙ্কটা করলাম তারপরে ওকে বোঝালাম, এখন ওকে আজ বেচারি একটু দেখাই। আমি টিস্যু দিচ্ছি উঠিয়ে নেবে তো চল।